হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আই হোপ সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ব্লগে। বন্ধুরা, আজকে আমরা আসলাম যে ইমন ভাইয়ের কাছে। কেমন আছেন ইমন ভাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা আসছি মূলত গাড়ি শিখতে, গাড়ি কীভাবে চালাতে হয় বা গাড়ির যে আনুষাঙ্গিক জিনিসপত্র বা ইঞ্জিনিয়ারিং সম্পর্কে একটু আইডিয়া নেওয়ার জন্য আজকে আমাকে হেল্প করবেন, কি বলেন? জি অবশ্যই। ওকে, আজকের ভিডিওটা হচ্ছে যে গাড়ির ইঞ্জিনের বেসিক কিছু নিয়ে, এবং আমরা নর্মালি যে বাসা থেকে বের হওয়ার পূর্বে গাড়ির ইঞ্জিনের কী কী জিনিস আসলে চেক করা দরকার, এবং হচ্ছে যে গাড়িটা কীভাবে চালাতে হয় আমরা চেষ্টা করবো যে 10 মিনিটের একটা ভিডিও করতে। আর বন্ধুরা, যারা নতুন আছেন, যারা আমাদেরকে প্রথমবার দেখতেছেন, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং নেক্সট অ্যাপে কী ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট বক্সে কমেন্ট করবেন। বন্ধুরা, চলেন শুরু করা যাক আজকে ভিডিও। ইয়েস, গাড়ি চালানোর পূর্বে আমাদের ইঞ্জিনের কী কী দেখা প্রয়োজন সেক্ষেত্রে কিছু ধারণা দিচ্ছি। আমরা গাড়ির ইঞ্জিনে প্রথমে আমরা রেডিয়েটারের পানি চেক করব। অবশ্যই রেডিয়েটারের পানি চেক করার আগে এই কর্ড খুলে এখানে পানি ভর্তি করতে হবে। তারপরে হচ্ছে আপনার স্পেয়ার ট্যাঙ্কে যে পানি রাখতে হয় এই স্পেয়ার ট্যাঙ্কের পানি ভরে রাখতে হবে। দেন তারপরে হচ্ছে মোবিল, ইঞ্জিনে মোবাইল আছে কি না সেটা লেভেল চেক করতে হবে। অবশ্যই লেভেল চেক করার সময় এখানে লেভেলের মার্ক দেওয়া আছে, এই মার্ক বরাবর হচ্ছে মোবিল সম্পূর্ণ থাকবে। কম থাকলে আমরা মোবিল একটু বেশি দিয়ে দিব, আর মোবিল যদি আমাদেরকে দিতে হয় সেক্ষেত্রে আমরা এই ইঞ্জিনে যেই ট্যাপেট কভারের উপরে মোবিল ঢালার যে ঢাকনাটা আছে সেটা খুলে আমরা মোবিলটা ঢালব। আর ব্যাটারি, সবসময় ব্যাটারির পানির লেভেল আছে, আপার লেভেল লোয়ার লেভেল দুটো লেভেল আছে, এই লেভেল চেক করে আমাদেরকে ব্যাটারির পানি ঠিক করা ঠিক আছে কি না সেটা চেক করতে হবে। তো যদি কম থাকে সেক্ষেত্রে এই কর্কগুলো দিয়ে আমাদেরকে ডিস্টিল ওয়াটার, যেগুলো পার্টসের দোকানে কিনতে পাওয়া যায়, ডিস্টিল ওয়াটার ঢেলে ঢেলে এগুলো লেভেল পূর্ণ করতে হবে। এই সকল সম্পূর্ণ করার আগে আরও একটা বিষয় যেগুলো আমাদের মাথায় রাখতে হবে এবং দেখতে হবে সেটা হচ্ছে ব্রেক ওয়েল। আমাদেরকে ব্রেক ওয়েল মাস্টার সিলিন্ডার, এটাকে বলে মাস্টার সিলিন্ডার, ব্রেক মাস্টার সিলিন্ডার, এখানে ব্রেক ওয়েল আছে কি না এই লেভেল, ম্যাক্সিমাম লেভেল, লোয়ার লেভেল, মিনিমাম লেভেল লেভেলে এই ব্রেক ওয়েলটা চেক করতে হবে। দেন আমরা ড্রাইভে যাব। বন্ধুরা, আজকে আমরা সামনে সব কিছু শিক্ষণীয় বিষয়গুলো দেখে আসছি। তো মূলত বিষয় হচ্ছে হাউ টু ড্রাইভ দ্য কার, এই বিষয়ে এই একটা ধারণা দেওয়া আপনাদেরকে। তো এটা হচ্ছে স্টিয়ারিং, সবাই সাধারণত জানি গাড়ি চালানোর জন্য স্টিয়ারিং দরকার হয়। তো এই স্টিয়ারিং, এগুলো হচ্ছে এসি ফাংশনাল, এই এসিতে এসি কীভাবে ছাড়তে হয়, এসির কোথায় কী এয়ার ব্লো হবে, এসির পাওয়ার লেভেল, বাতাসের পরিমাণ বাড়ানো কমানো, এসি সুইচ, এটা হচ্ছে কুলিং আর হট দুইটা দেওয়ার জন্য এটা হচ্ছে এই সিস্টেমটা। তো মূলত আমাদের আজকে যেই কীভাবে গাড়ি চালানো শেখানোর যে বিষয়টা সেটা হচ্ছে আমার প্রথমে আগে গাড়ি চাবি, এই চাবিটি ইগনিশন সুইচ এখানে আছে, চাবিতে দিলাম, দেওয়ার পরে আমরা সুইচ অন করলাম। অন করার পরে দেখবো আমাদের ড্যাশবোর্ডের মধ্যে আমাদের কিছু বাতি আসছে, মোবিলের বাতি, ব্যাটারি সাইন, ইঞ্জিন চেক সাইন, তেলের লেভেল, বা গ্যাস করা থাকলে গ্যাসের লেভেল, আমরা গ্যাস সুইচ আছে পাশে গ্যাসের লেভেল দেখতে পারবো। দেন আমরা স্টার্ট দিব। একটা গাড়ি স্টার্ট দেওয়ার পরে প্রথমে তেল স্টার্ট হবে, যদি গ্যাসে কনভার্ট থাকে বা গ্যাসে কনভার্সন করা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা আগে প্রথমে সকালবেলা স্টার্ট দিব। স্টার্ট দিয়ে সাথে সাথে গ্যাসে দেওয়ার কোনো প্রয়োজন নাই, সেক্ষেত্রে 2-3 মিনিট আমরা তেলে আগে গাড়িটাকে স্টার্টে রাখবো। স্টার্টে রাখার পরে তো সাধারণত অটো গিয়ার গাড়িগুলোর মধ্যে শুধু অ্যাক্সেলারেটর এবং ব্রেক প্যাডেল দুটো প্যাডেল হয়, আর যদি আপনার এই ম্যানুয়াল গিয়ারের গাড়ি হয় সেক্ষেত্রে একটা ক্লাচ প্যাডেল থাকবে। তো ক্লাচ প্যাডেলটা সম্পূর্ণ বাঁ পায়ে বাম সাইডে থাকবে, এবং ডান পা দিয়ে আমাদেরকে অ্যাক্সেলারেটর এবং ব্রেক প্রথমে অ্যাক্সেলারেটর পরে ব্রেক এইভাবে কাজ করতে হয়। তো অটো গিয়ারের ক্ষেত্রে আমাদেরকে বাম পা দিয়ে কোনো গাড়ি চালানোর কোনো প্রয়োজন হয় না, বাম পা আমরা সবসময় রিলিজ রাখতে পারি। তো গাড়ি স্টার্ট অবস্থায় আছে, এখন আমি 2-3 মিনিট হয়ে গেছে, ধরেন আমি এখন গ্যাসে ট্রান্সফার করব, সেক্ষেত্রে গ্যাসের সুইচ আছে এখানে, এই যে গাড়িটা এখানে গ্যাসের সুইচ আছে, তো সুইচটা অলরেডি ব্লিঙ্কিং করতেছে যে গ্যাসে এখনও ট্রান্সফার হয়নি। আমি যখনই পিক আপ দিব, পিক আপ দেওয়ার পরে ব্লিঙ্কিংটা বন্ধ হয়ে যাবে। এখন তার মানে বোঝানো যাচ্ছে যে আমার এই গাড়িতে গ্যাস নাই, গ্যাস থাকলে এখানে দেখবেন যে ইয়েলো বাতির উপরে গ্যাসের 4টি লেভেল থাকে, 4টি লেভেল মানে হচ্ছে ফুল, 3টি থাকলে ধরো 4 ভাগের 1 ভাগ কমছে, 3 ভাগ আছে, এইভাবেই এটা ইন্ডিকেশন করে। তো এখন অলরেডি গ্যাসে আছে, আমরা এসি দিই, ধরেন এই এসি যে ব্লোয়ারের চিহ্ন আছে এটা হচ্ছে এসি ব্লোয়ার, এসি সুইচ লেখা আছে এখানে, এসি অফ, এখন হচ্ছে অফ, বাতি জ্বলা অবস্থা আছে, এসিতে অন হচ্ছে, এসি কম্প্রেসার অন হয়েছে, এসি চলতেছে।
তো অটো গিয়ারের ক্ষেত্রে এখন আমরা ড্রাইভে যাব, কিভাবে ড্রাইভে যাব। ড্রাইভে গেলে হচ্ছে আমাদের প্রথমেই আগে হচ্ছে স্টিয়ারিং সোজা করে ধরে আগে ব্রেক পাঞ্চ করতে হবে। ব্রেকে পা দেওয়ার পরে এই গিয়ার লিভারটা, এক একটা এক এক রকম হতে পারে ডিজাইন। এখানে গিয়ার লিভারের পোর্শনটা কোনোটা হতে পারে সোজা, কোনোটা বায়ে গিয়ে এভাবে আসে, এইভাবে আসে। তো এক একটা এক এক রকম ডিজাইন করে ম্যানুফ্যাকচারার তৈরি করছে, এক একটা মডেলের উপর নির্ভর করে। তো সেক্ষেত্রে প্রত্যেকটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা গাড়িরই গিয়ার শিফটিং লিভারের পাশে পি, মানে পার্কিং লিভার, পার্কিং পজিশন, আর রিভার্স পজিশন, এন নিউট্রাল, মানে কোনো গিয়ারেই না, সে নর্মাল, ডিতে হচ্ছে ড্রাইভ, এস মোডে হচ্ছে সুপার মুড, বি আছে এল হয়, বিভিন্ন এল টু হয়, এই হচ্ছে বিষয়। মূল বিষয় হচ্ছে আমাদের প্রথমে গাড়ি চালানোর ক্ষেত্রে সেটা হচ্ছে পার্কিং থেকে আমরা ব্রেকে পা দিয়ে সরাসরি ডিতে দিব। ডিতে হচ্ছে ফ্রন্ট ড্রাইভ হুইল, মানে সামনের দিকে আগাবে আপনার গাড়ি। তো এরপরে হচ্ছে নিউট্রাল। তো সেক্ষেত্রে আমাদেরকে করণীয় হচ্ছে আমরা ধরেন যে কোনো জ্যামের মধ্যে বা কোথাও বসে থাকলে আমরা নিউট্রালে দিয়ে গাড়িটা রাখলাম ব্রেকে পা দিয়ে। তো এই ক্ষেত্রে হচ্ছে গাড়ি ব্যাক গিয়ারও পড়ছে না, ড্রাইভেও সামনে ফ্রন্ট হুইলেও পড়ছে না, সেক্ষেত্রে আমরা নিউট্রালে রাখছি। তো ধরেন আমাদেরকে কখনও ব্যাগে যেতে হবে বা পার্কিং করার জন্য আমাদেরকে রিভার্সে দেওয়ার প্রয়োজন, তখন আমরা এই পার্কিং পজিশনের পরে যেটা আর আছে ব্রেকে পা দিয়ে অবশ্যই আরে দিব। আরে দিলে সবগুলো গাড়িতে দেখবেন ব্যাক ক্যামেরা যদি থাকে, তো ব্যাক ক্যামেরা থাকলে আমরা ব্যাক ক্যামেরা অনেক কিছু দেখতে পারবো যে পিছনে আমার পজিশন কী, ওই পজিশনে আমি স্টিয়ারিং ঘুরে ঘুরে চালিয়ে চালিয়ে যেতে পারবো। আস্তে আস্তে ছাড়লে আমাদের গাড়িগুলো আস্তে আস্তে পিছনে যেতে থাকবে। তো সে আরেকটা জিনিস বন্ধুরা আমি যেটা না বললেই নয়, সেটা হচ্ছে যে আপনি ব্যাক গিয়ার দেওয়ার সাথে সাথেই দেখবেন যে আপনার ড্যাশবোর্ড বা গাড়ির ভিতর থেকে এক ধরনের ব্লিঙ্কিং শব্দ আসবে। আপনারা ট্রাই করে দেখেন যে আপনাদের এই শব্দটা পাবেন। প্রত্যেকটা গাড়িতে এই জিনিসটা থাকে যে আমার ব্যাক ইমার্জেন্সি ব্যাক যে ব্যাকে যেতে হচ্ছে সেজন্য একটা বিপ বিপ শব্দ হবে গাড়ির মধ্য থেকে। তো এই হচ্ছে বন্ধুরা আজকের গাড়ি চালানোর শিক্ষণীয় বিষয়গুলো। তো আমরা এখন পার্কিংয়ে চলে যাই। পার্কিং হচ্ছে আমি আপনি যখনই গাড়িগুলো রেখে দিবেন কোথাও পার্ক করে, তখন আপনার এই গিয়ার লিভারটা পার্কিং অবস্থায় রেখে দিবেন। আর এই হচ্ছে হ্যান্ড ব্রেক, এটা পায়েও থাকতে পারে। এটা যেমন এই গাড়িটা এক্সিও করোলা, এক্সিও মডেল, এটার বাম হাতে বাম দিকে ড্রাইভিং সিটের পাশেই থাকে। এটা সরাসরি এভাবে টান দিলে হচ্ছে ব্রেক, গাড়ি হ্যান্ড ব্রেক টানা হয়ে যাবে, গাড়িটা কোথাও মুভ করবে না। আর এটা এখানে পুশ আছে, পুশটা ক্লিক করলে আপনি টুপুর দিকে টান দিয়ে পুশটা ক্লিক করবেন, ছেড়ে দিবেন নিউট্রাল, মানে গাড়িটা রিলিজ হয়ে গেলে এখন আপনি ডিতে দিয়ে বা রিভার্সে দিয়ে আপনি গাড়ি চালাতে পারলেন। তো এই ক্ষেত্রে আরেকটা জিনিস, এসির যে জিনিসগুলো আছে এগুলো আপনারা অনেকেই জানেন না, বিভিন্ন ক্ষেত্রে যেমন বিভিন্ন জায়গায় হতে পারে। যেমন ক্রুজ কন্ট্রোল, আপনার অনেকগুলো গাড়িতে আছে হচ্ছে স্টিয়ারিং হুইলের মাঝখানে এখানে ক্রুজ কন্ট্রোল সিস্টেম থাকে। সেক্ষেত্রে ওই গাড়িগুলোতে আপনি চাইলেই আপনার ইচ্ছা মতো আপনি গাড়ি চালাচ্ছেন, সেক্ষেত্রে এই ক্রুজ কন্ট্রোলের যে সুইচগুলো থাকে এখানে আপনার এই সাউন্ড সিস্টেম, গান বাজানো বা সিডি প্লেয়ার চালানোর জন্য এখানে ভলিউম টলিউম এগুলো ইত্যাদি অনেক কিছু দেওয়া থাকে, আপনি এগুলো চাইলে ওগুলো দিতে পারবেন। ব্লুটুথ সিস্টেম থাকে। তারপরে আপনার হচ্ছে ডান দিকে অনেক সময় এসির লেভেল, মানে এখানে তো দেন এটা, এই গাড়িটা হচ্ছে এই করলাতে ম্যানুয়াল সিস্টেম এসি, এটা এ অফ, এই একে দিলাম ব্লোয়ার, টুতে দিলাম, থ্রিতে দিলাম, ফোরে দিলাম, হ্যাঁ। তো বিভিন্ন ক্ষেত্রে এগুলো থাকে বাড়ানো কমানো। তো এই জিনিসটা আপনার এই ডান দিকে ক্রুজ কন্ট্রোলে অনেক সময় অনেক গাড়িগুলোতে থাকে এগুলোতে। তো স্টিয়ারিং থেকেও আপনি চাইলে আপনার এসি ব্লোয়ার কমাতে পারছেন, এই বাড়াতে পারছেন, আবার এসি অন করতে পারছেন, অফ করতে পারছেন, আপনার সে সাউন্ড সিস্টেম আপনি চালাতে চাচ্ছেন, মুড অফ করে চাচ্ছেন, মানে আপনি অনেক কিছুই করতে পারবেন যেগুলো আপনার চালানো অবস্থায় যাতে আপনি এগুলো দিয়ে করতে পারেন, আপনাকে হাত অন্যদিকে খেয়াল না করে না দিতে হয়, সেজন্য এই সিস্টেমটাকে ক্রুজ সিস্টেম বলে আর কি, যে এখান থেকে আপনি সহজেই কাজ করতে পারবেন। আরেকটা জিনিস ইন্ডিকেটর লাইট, এটা কম্বিনেশন সুইচ বলে, এটাকে কম্বিনেশন সুইচ, এটা দিয়ে আপনি ধরেন এসি এই যখন বৃষ্টির দিনে আপনি এটা দিয়ে আপনার সামনের যে ব্লেড ওয়েপার, ধরেন আপনার উইন্ডশিল্ডের মধ্যে যে ওয়েপারটা আছে ওয়েপার ব্লেডটা আপনি চালাতে পারবেন এটা দিয়ে। আর এটা অন অফ করা যায় বিভিন্ন স্পিডে, একটা দিলে একটু হালকা স্পিডে মুভ করবে, আর একটু দিলে আর একটু স্পিডে, আর খুব বেশি বৃষ্টি হচ্ছে তখন আপনি ফুল নিচে দিয়ে দিলেন, খুব স্পিডে চলতে থাকলো এটা। আর এইটা হচ্ছে কম্বিনেশন সুইচের, এটা হচ্ছে হেডলাইট, এই উপরটা একটা পোর্শন আছে এটা ঘোরানো যায়, এটা পার্কিং। আপনি একটা গার্ড দিলে আপনার ড্যাশবোর্ডে দেখবেন বাতি চলে আসছে, যে আপনার ড্যাশবোর্ডের মধ্যে কী আছে রাতের বেলা আপনার প্রয়োজন দেখা
সেক্ষেত্রে আপনি ড্যাশবোর্ডের এই বাতিগুলো দেখতে পারবেন। দ্বিতীয় কথা হচ্ছে আরেকটা গার্ড দিলে আপনার হেডলাইট চলে আসবে। আপনি সামনে কি আছে হেডলাইট তো আপনারা জানেনই, সাধারণত যে হেডলাইট আলোর জন্য আমরা ব্যবহার করি হেডলাইট চলে আসবে। এবং আরেকটা জিনিস, আমি ফ্ল্যাশ, আপনি গাড়ি চালাচ্ছেন, কোনো একটা গাড়ি আপনাকে আসতেছে বা আপনাকে সরাসরি পাশাপাশি আপনি ওনাকে ফ্ল্যাশ দিতে পারবেন বা হাই বিম লো বিম দিতে পারবেন, হ্যাঁ সেটা আপনার ড্যাশবোর্ডেও ব্লিঙ্ক এই বাতি জ্বলে উঠবে, আপনি দেখতে পারবেন। তো ইন্ডিকেটার, ধরেন আপনি ডান দিকে যাচ্ছেন, স্টিয়ারিং আপনি গাড়ি গিয়ারে আছে, আপনি চালাচ্ছেন, আপনি ধরেন ইন্ডিকেটার আপনি ডানে যাবেন, তখন আপনার এই ইন্ডিকেটারটা এই কম্বিনেশন সুইচটা আপনি ডানে চেপে দিবেন, তাহলে হচ্ছে কি আপনি বাইরে আপনার যে ইন্ডিকেটার লাইটগুলো আছে হেডলাইট এবং ব্যাকলাইটের মধ্যে সেগুলো ব্লিঙ্কিং করতে থাকবে, তাহলে মানুষ বুঝতে পারবে যে আপনি ডান দিকে যাবেন। আবার ঠিক একই জিনিস আপনি বাম দিকে যখন যাবেন তখন আপনাকে বাম দিকে যখন স্টিয়ারিং কাটবেন আপনি বাম দিকে এটা ইন্ডিকেটারটা দিয়ে দিবেন। তো এই হচ্ছে মূল বিষয়। আর আরেকটা জিনিস হচ্ছে আপনাকে অবশ্যই অবশ্যই গাড়ি চালানোর পূর্বে আপনাকে কিছুদিন এগুলো শিখতে হবে। হঠাৎ করেই তো শুধু জাস্ট আপনি আমার ভিডিও দেখেই তো সব শিখতে পারবেন না, অবশ্যই আপনাকে কিছু প্র্যাকটিস করতেই হবে। তো বন্ধুরা আজকে ছিল এই পর্যন্তই। অলরাইট গাইজ, এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের কাছে আজকের এই ভিডিও ভালো লেগেছে। বন্ধুরা নেক্সট টাইম যদি আপনি এই টাইপের কোনো ভিডিও মিস করতে না চান, নেক্সট টাইমে আমরা কী ভিডিও করবো যায় বলেন। নেক্সট টাইমে আমি আপনাদেরকে আরো একটু ধারণা দিতে পারি গাড়ির সম্বন্ধে, গাড়ির সম্পর্কে টোটাল একটা ওভারঅল একটা ওভারঅল কাগজপত্র বা গাড়ির বিভিন্ন পার্টস নিয়ে কিভাবে আপনি কোথায় গেলে ক্রয় করতে পারবেন গাড়ি, আর কিভাবে আপনি গাড়ি কেনার পূর্বে কি কি প্রয়োজন, সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো দেখার রাইট এই জিনিসগুলো নিয়ে আপনাদেরকে আমি একটা ধারণা দেব। ওকে, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ওকে, আর নেক্সট টাইমে কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ইনশাল্লাহ সেসব জিনিস নিয়ে কিন্তু খুব শীঘ্রই ভিডিও আসতেছে। টাটা অ্যান্ড টেক কেয়ার।